আসসালামু আলাইকুম নেকা বিয়াপুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কিছু মেকআপ ভিডিও, আর সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি কারণ অনেকেই জানতে চায় যে আমি কি ধরনের মেকআপ ইউজ করি আর কি ধরনের মেকআপ আমি পরতে স্বাচ্ছন্দ্য বোধ করি। সেজন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আমি কি কি ধরনের মেকআপ ইউজ করি। অনেকে মনে করে যে আমি শুধু লেয়ার মেকআপ ইউজ করি, আসলে তা না। আমি মানে সময়ের সাথে ক্ষেত্র বিশেষে আমি অনেক ধরনের মেকআপ ইউজ করি। তো এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা সিঙ্গেল মেকআপ। এই যে এটা শুধু আমার মানে মুখের জন্য, আর এটা আমি যখন নাকি বাইরে যাই, রোদ বেশি থাকে, গরম বেশি থাকে, তখন এর জন্য এই যে এটা আমি তৈরি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এটা, এই যে, আর এটা কিন্তু ইউজ করা খুবই ইজি। এই যে দেখতে পাচ্ছেন এই পাশে আর এই পাশে হচ্ছে ফিতা লাগানো আছে, আর এটা একদম আমার মানে বুক পর্যন্ত হয়। তো এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। আর এইসব মেকআপ ইউজ করলে কিন্তু আমাদের বাইরে যখন নাকি আমরা খাওয়া দাওয়া করি কিংবা আমাদের কোনো প্রয়োজন পড়ে যে আমরা পানি খাবো কিংবা আমাদের অস্বস্তি লাগে, তখন কিন্তু আমরা এই এটাকে উঠিয়ে আমরা হচ্ছে পানি খেয়ে নিতে পারি। আর এটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমার প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে সেগুলো আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাই নেক্সট মেকআপে। তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ডাবল লেয়ার মেকআপ। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে ডাবল লেয়ার, আর এটা হচ্ছে বাটারফ্লাই কাপড় দিয়ে তৈরি করেছি আমি, যাতে আমার মুখমণ্ডলটা কোনো রকম না বোঝা যায়। এই যে এখানে এই একটা পার্ট, আর হচ্ছে এই যে একটা পার্ট, তো এই যে দুইটা পার্ট। আমি এটা আপনাদের নিচে রেখে বুঝিয়ে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন, আর যারা মেকআপই আপুরা আছেন তারা তো অবশ্যই এটা পছন্দ করবেন, আর যারা মেকআপ করেন না, করতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু খুবই ইজি। এই যে এটাও কিন্তু খুবই সুন্দর, আর এটা কিন্তু আমি করেছি একদম কপাল মানে ঢেকে, তারপর শুধু চোখটা দেখা যাবে আর কিছুই দেখা যাবে না। এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা পার্ট আর এই যে একটা পার্ট। তো আমি এগুলি পরে অভ্যস্ত হয়ে গিয়েছি, আমার এখন আর খারাপ লাগে না। তো আরেকটাও দেখিয়ে দিব আমি। তারপর আছে এই যে, এটা আপনারা আমাকে অনেক ভিডিওতে দেখেছেন পড়তে, আর এটার জন্য অনেকেই কিন্তু খুবই মানে পাগল যে আমার এই মেকআপটা অনেকেই পছন্দ করে। আর এটা আমি যখন তৈরি করেছি তখন কিন্তু আসলে অনেক বছর আগে তৈরি করেছি, আর মেকআপ কিন্তু অনেক দিন যায়। আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে সবই কিন্তু আমার বেশিরভাগই ডাবল লেয়ার, আর আমার কাছে ডাবল লেয়ার ভালো লাগে। এই যে আর এগুলো কিন্তু সব আমি নিজে তৈরি করেছি। এই যে দেখতেই পাচ্ছেন, আমার এটা একদম মানে পেট পর্যন্ত হয় মেকআপ গুলো, খুবই সুন্দর, আর পরতেও খুব স্বাচ্ছন্দ্য বোধ করি আমি এগুলো। এটা হচ্ছে একটু রাউন্ড শেপ দেওয়া, আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, এটা রাউন্ড শেপ। এই যে এখানে ভাঁজ হয়ে আছে, এই যে পুরোটা মেকআপই কিন্তু রাউন্ড শেপ। আসলে আমি সুন্দর করে দেখাতে পাচ্ছি না আপনাদের। তো তারপরে চলে যাই আরেকটা মেকআপে।
আরেকটা হচ্ছে অ্যাশ কালার, এটাও এক পার্ট, এই যে এক পার্ট মেকআপ, এটাও শুধু নাকের, এই যে গরমের জন্য, এটা হচ্ছে চেরি যে ফ্যাব্রিক্স সেটা দিয়ে তৈরি করেছি। এই যে আসলে দেখানোটা সুন্দর হচ্ছে না, এই তো। তারপর আছে এই যে, এটা কিন্তু জর্জেট কাপড় দিয়ে, যে ওয়েট লস যে জর্জেট ওই কাপড় দিয়ে, কিন্তু এটা কিন্তু ডাবল পার্ট করা, এই যে এখানে আমি ডাবল করে নিয়েছি। ওয়েট লস হলেও এটা কিন্তু মানে সেলাই যখন করেছি তখন ডাবল সেলাই, এখানে দুই মানে এভাবে ভাঁজ করে তারপর হচ্ছে সেলাই করে নিয়েছি, এই কারণে ডাবল। এই যে দেখতেই পাচ্ছেন, তা আমার প্রত্যেকটা মেকআপই কিন্তু, বেশিরভাগ মেকআপই হচ্ছে ডাবল। এই যে আর একদম বুক পেট পর্যন্ত চলে যায় আমার। তারপর এই যে আরেকটা, এটা হচ্ছে আবার একটু রাউন্ড শেপ করেছি, এই যে রাউন্ড শেপ করেছি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। তারপর আরেকটা আছে, এটা হচ্ছে সিঙ্গেল কালো, এই যে সিঙ্গেল, আমার সবগুলো মেকআপই কিন্তু খুবই বড় বড়, আর আমি যেহেতু নিজে তৈরি করি তাই আমি আমার পছন্দ মতো তৈরি করতে পারি, দেখতে পাচ্ছেন। তো এরকম আরো আছে, আরো অনেক আত্মীয় স্বজনদের দিয়েছি, বোনকে দিয়েছি, মাকে দিয়েছি। তো আরেকদিন আপনাদের দেখাবো আমি আমার গ্লাভসের যে কালেকশন সেগুলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।